ধর্ম পালন করতেছেন, ওনারা সঠিকভাবে সুন্দরভাবে ওনার ব্যাপারে বলতে পারবেন? আমি মরে গেলে আমার ইতিহাস লেখা থাকবো? 5-6 হাজার বছর আমার কেউ চিনবো, 100 বছর 10 বছর পরে কেউ চিনবো না। এই গ্রামের বেশিরভাগ মানুষ কি করে? কৃষিকাজ করে। হ্যাঁ, আমি দেখতেছিলাম যে আসার সময় পানের বরজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন সবজি। জি ভাই। জি, তাহলে অতীশ দীপঙ্করের গ্রাম তো এটা? জি, অতীশ দীপঙ্করের গ্রাম এটা। কতটুকু জানেন ওনার সম্বন্ধে? ওনার সম্বন্ধে তো আসলে আমরা অত বেশি একটা জানি না। ওনার যে এখানে ধর্ম, যারা ধর্ম পালন করতেছেন, ওনারা সঠিকভাবে সুন্দরভাবে ওনার ব্যাপারে বলতে পারবেন? আর আমরা যতটুকু জানে আসছি যে এখানে ওনার এটা আর কি জন্মস্থানে, এখানে উনি এখানে জন্মগ্রহণ করেছেন, পরবর্তীতে উনি এখান থেকে তিব্বত থেকে ওনার যে ধর্ম, ওই ধর্মটা এখান থেকে উনি প্রচার করছেন। তো সারা বিশ্বব্যাপী উনি এই ধর্মযাজক হিসাবে বৌদ্ধ ধর্মের একজন অন্যতম একজন বিখ্যাত লোক হিসেবে পরিচিত, খ্যাতি লাভ করছেন। ভাই, বাড়ি কই? জামালপুর। জামালপুর? হ্যাঁ। এখানে কই থাকেন? এখানে মুন্সিগঞ্জ থাকি। মুন্সিগঞ্জ থাকেন? হ্যাঁ, ভাঙের ব্যবসা করতেছি। আচ্ছা, তো এটা কোন গ্রাম বলেন তো? এটা গ্রাম আমার কইতে এলাম না দাদা। কোন গিয়ে তো গাওয়াল করেন, এত জায়গায় যান, এই গ্রামের নাম জানেন না? নতুন আসছি যে। নতুন আসছেন? হ্যাঁ। জামালপুর কোন জায়গায়? মাদারগঞ্জ থানা। আপনি তো এই গ্রামের মানুষ? হ্যাঁ, এই গ্রামের মানুষ। এই যে আপনার পাশেই তো অতীশ দীপঙ্করের বাড়ি। হুম, ওনার সম্বন্ধে কিছু জানেন? না, আমি ওনার সম্বন্ধে কিছু বলতে পারব না, শুনি মানুষের কাছে এই পর্যন্ত। আমি আমি কি জানবো, এত বছর আগের কথা, এই 1000 বছর আগের কথা কে জানে? মানে এনারা আইসে জায়গা কিনছে, মন্দির করছে, মানে না, ওনার জন্মগত বাড়ি তো এখানে। সেটা তো আর আমি তো বললাম, এটা শুনি, এটা কেউ বলার মতো কেউ আছে? 1000 বছর আগের কথা কেউ জানে? ইতিহাস আর কি, এই ইতিহাসই ওই যেই টাইমের কথা। ওই টাইমে তো আর পৃথিবীতে কোনো কাগজপত্র নকশা পড়ছা কিছুই ছিল না। যারা ভালো মানুষ, গণ্যমান্য মানুষ, এক ঘর একটা ইতিহাস লেখা থাকে। আমি মরে গেলে আর আমার ইতিহাস লেখা থাকবো? 5-6 হাজার বছর আমার কেউ চিনবো, 100 বছর 10 বছর পরে কেউ চিনবো না। বাস্তব। আপনারা দেখলাম যে এই গ্রামে অনেক ভালো সবজি চাষ করেন। হুম, এই সবজি যায় কোথায়? এগুলি এখন দেশে বিক্রি হয়ে যায় না, ঢাকায়। আগে আমরা চাষ করতাম, নিয়ে বেচতাম ঢাকা, শ্যামবাজার, কারণ বাজার নিয়ে বেচতাম। মানে আর আমরা চাষবাস তো মনে করি না, নিজস্ব জায়গা, এরূপ লেগে এরূপ করছি আর কি। আর তারপর দেখলাম যে প্রচুর এখানে সবজি। হ্যাঁ, এই জায়গায় প্রচুর সবজি সব। আগে তো ওখানে তো বিজাগাটা খালি পড়ে আছে, এই যেগুলি সব আগে সবজি চাষ করতো। আমার বাড়ি হলো ওই যে রাস্তাটার মাথাত খারলে পচিন্দার যে বাড়িটা না? আচ্ছা, ওই বাড়ি। আমাকে এই বাড়ির মধ্যে দুটা ঘর আছিল, পুরা বাড়ি ছোটো সময় আমার বাপচা ছাড়া চাষ করছে। ওখানে তো পুরা বাড়ি ভরে আছে। এই গ্রামে তো এখন মুসলমান বেশি? বর্তমানে এই গ্রামে সবই মুসলমান। আগে হিন্দু ছিল? আগে শতকরা 90% হিন্দু আছিল, অনেক শতকরা 99% মুসলমান। আচ্ছা, তাহলে এই যে অতীশ দীপঙ্করের কেউ কেউ থাকে এখানে? দেখি তো, এরা 2-3 জন লোক আছে। এরা ওরা বংশধর নাকি? না না, এরা কই তো আছে তা আমরা সঠিক বলতে পারবো না। এরা এই মন্দির করার পরে এই জায়গায় আইসে এন থাকে। তো মন্দির করছে কবে? তো করছে তো পরে, আমি সঠিক কইতে আমার নাম দেশে ছিলাম না, আমি দেশের বাইরে বেশি সময়টা কাটাইছি। আমি প্রায় 27 বছর সিঙ্গাপুরে আসছিলাম। কোন গে? দেশে তেমন একটা থাকা পড়ে নাই। বিদেশে প্রচুর লোক থাকে আপনাদের? হ্যাঁ আছে। আমার আমার বাড়িতে আমরা চাষ ভাই, আমার ছোট ভাই, আমরা 2 ভাই, ওরা 5-7 জন ধরে সিঙ্গাপুরে আসছিল একসময়। দর্শক, কথা বলছি বজ্রযোগিনী মুন্সিগঞ্জ থেকে। আজ এই গ্রামটিতে আসার একটি উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে এই গ্রামেই জন্ম নিয়েছিলেন জ্ঞান তাপস অতীশ দীপঙ্কর। আজ ঘুরে দেখাবো অতীশ দীপঙ্করের বাড়ি। দার্শনিক অতীশ দীপঙ্কর তার জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে মানুষের মন জয় করেছিলেন তিব্বত থেকে মালয়েশিয়া পর্যন্ত। তিনি জন্মেছিলেন প্রায় 1050 বছর আগে আজকের বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বজ্রযোগিনী গ্রামে। এটি হচ্ছে বজ্রযোগিনী গ্রাম। বাবা ছিলেন গৌড়ীয় রাজ পরিবারের রাজা কল্যাণশ্রী, মা প্রভাবতী। বৌদ্ধ ধর্ম ও দর্শন চর্চা এবং প্রচার প্রসারের ক্ষেত্রে পূর্ব এশিয়া জুড়ে স্মরণীয় অতীশ দীপঙ্কর। তার প্রভাব আজও বিরাজ করছে পৃথিবীর লক্ষ কোটি মানুষের মনে। অতীশের বাস্তবিতা নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত ছিল। 1952-53 সালে কিছুটা চিহ্ন সেখানে ছিল। উনি যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন তৎকালীন বিভিন্ন সমাজ ব্যবস্থায় ওনাকে নাস্তিক হিসেবে অভিহিত করা হয়, যেহেতু বৌদ্ধরা ঈশ্বরে বিশ্বাস করে না। দীপঙ্করের শিক্ষা শুরু হয় তন্ত্রচর্চার মধ্য দিয়ে। পরে তিনি বৌদ্ধশাস্ত্র পাঠ করেন। হয়তো শৈশবেই তিনি ঘর ছেড়েছিলেন, কিন্তু তান্ত্রিক আচারে আবদ্ধ না থেকে তিনি বৌদ্ধ ধর্মের হীনযান, মহাযান ও বজ্রযান শাখায় পূর্ণ জ্ঞান আয়ত্ত করেন। 1011-12 সালে গভীরতর জ্ঞানের খোঁজে তিনি গেলেন সুবর্ণদ্বীপে, যা সম্ভবত আজকের ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ।
12 বছর পর ভারতে ফিরে দীপঙ্কর নিযুক্ত হলেন ভাগলপুরের বিক্রমশিলা বিহারের আচার্য হিসেবে। ভারতের বিহার বা মগধ রাজ্যের রাজা তখন বৌদ্ধপাল রাজবংশীয় নয়পাল। পাল সম্রাটরা বৌদ্ধ ধর্মের মহাযান ও তান্ত্রিক সম্প্রদায়ের অনুগামী ছিলেন। খ্রিস্টীয় নবম শতাব্দীর প্রথম ভাগে পাল সাম্রাজ্য সবচেয়ে বেশি সমৃদ্ধি লাভ করেছিল। ওই সময় পাল সাম্রাজ্যই ছিল ভারতীয় উপমহাদেশের উত্তরাঞ্চলের প্রধান রাজনৈতিক শক্তি। তার ধর্মপ্রচার ঐতিহ্য তিব্বত থেকে চীনে চলে গিয়েছিল, সেখান থেকে কুরিয়া হয়ে জাপানে ছড়িয়ে পড়েছিল অতীশের সুনাম। অতীশ দীপঙ্কর মহান হয়ে আছেন বহু দেশে, বুদ্ধের পরেই হচ্ছে অতীশের স্থান। আর অতীশের যে এত বই, এত টিক্কা টিপুনি তিনি নিজের হাতে লিখেছিলেন, পরের লেখা অনুবাদও করেছেন, এমনকি নিজের লেখা অনুবাদ করেছেন তিব্বতীয় ভাষায়। তিব্বতীরা তাকে অতীশ উপাধিতে ভূষিত করেন, যার অর্থ শান্তি। তিব্বতীরই লাসার কাছে 1053 কিংবা 54 সালে মারা যান অতীশ দীপঙ্কর। বৌদ্ধ ধর্মের মহাযান শাখার এই দার্শনিকের জীবনের মূলমন্ত্র ছিল মানুষের কল্যাণ ও মানুষের মুক্তি সাধন।